দেখেন আমি আজকে একটু সহজের ভিতর দিয়ে আপনাদের আলোচনা করে দিই যে আসলে আপনার কি কোর্স। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স না? তো ওপি মানে কি? ফার্স্টে ওপি মানে আসলে কিছুই না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কেন ইউজ করি? ফার্স্ট অফ অল প্রশ্ন দেখতে পারে যে এত আমরা তো নর্মালি কোড করতে পারি, তাই না? আমরা নর্মালি একটা মেথড লিখতে পারি, ভ্যারিয়েবল সবাই একটু কোয়াইট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তা আমরা কেন ওপি ইউজ করব? তো ওপি ইউজ করার মেইন যে দরকারটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ইন এ স্ট্রাকচার্ড ওয়ে, মানে আমরা একটু সাজায় প্রোগ্রামিং করতে চাই। কারণ দেখবেন যে আপনারা যখন প্রোগ্রামিং করেন এক একজনেরটা এক এক রকম দেখতে লাগে, ঠিক আছে? এক একজনেরটা এক এক রকমভাবে একটা প্রবলেম সলভ করেন। তো এইটার জন্য একটা স্ট্রাকচার্ড ওয়েতে হয়, একটা সাজানো গুছানো ওয়েতে হয়, সেই জন্য আমরা ব্যবহার করি ওপি। নেক্সট হচ্ছে গিয়ে ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, এলিমিনেটস রিপিটেশন। ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড মানে তো বুঝতে সহজ, এটা সহজ কথা। এলিমিনেটস রিপিটেশন, এলিমিনেটস রিপিটেশন মানে কি? এলিমিনেটস রিপিটেশন মানে হচ্ছে গিয়ে যদি আমরা একই কাজ বারবার বারবার করতে চাই, ঠিক আছে, তো তখন হচ্ছে গিয়ে আমার একটা মেথড বা ফাংশন বারবার লেখা লাগে। একটা ফাংশন বারবার লেখা লাগে না একই কাজ বারবার করতে গেলে, তো ওইটার জন্য না করা লাগে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা ওপি ইউজ করতে পারি। আর আসলে মোর রিলেটেবল টু লাইফ, ওয়াই দিস ইজ মোর রিলেটেবল টু লাইফ, বিকজ আমরা হচ্ছে গিয়ে একটা অবজেক্টকে রিয়েল লাইফের সাথে তুলনা করতে পারি না। যেরকম একটা গাড়ি, তাই না? গাড়ি তো একটা অবজেক্ট, তো আমরা অবজেক্ট গাড়িকে আমরা কীভাবে সাজাইতে পারি? গাড়ির ভ্যারিয়েবলগুলো কী হইতে পারে? গাড়ির রং, গাড়ির নাম, গাড়ির ব্র্যান্ড, এগুলো হচ্ছে গাড়ির ভ্যারিয়েবল হইতে পারে, বা যে ইনস্ট্যান্সগুলো ওইগুলো হইতে পারে। ফাংশন কী হইতে পারে? ফাংশন হচ্ছে ড্রাইভিং, এটা একটা ফাংশন, তাই না? তারপর রিপেয়ার, যদি আমরা গাড়ি রিপেয়ার করি তো এটা একটা ফাংশন। তো এগুলো হইতে পারে, মানে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা ব্যবহার করি কারণ এটা রিয়েল লাইফের সাথে আসলে অনেকখানি আমরা রিলেট করতে পারি বিভিন্ন দিক থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অ্যাসপেক্টস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যে দুইটা জিনিস আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে দেখি, একটা হচ্ছে গিয়ে ক্লাস আর একটা হচ্ছে গিয়ে অবজেক্ট। তো ক্লাস কী আর অবজেক্ট কী? ক্লাস হচ্ছে সোজা কথায় ব্লু প্রিন্ট অফ অ্যান অবজেক্ট। ব্লু প্রিন্ট মানে আমরা বুঝি, আচ্ছা দেখতেছি ব্লু প্রিন্ট মানে কী। আর অবজেক্ট হচ্ছে মেড ফ্রম ক্লাস স্ট্রাকচার, এটার মানে কী আমরা একটু আগাই। ব্লু প্রিন্ট মানে অ্যাকচুয়ালি কী? ব্লু প্রিন্ট মানে হচ্ছে দেখেন এটা কি, এটা দেখে বুঝতেছেন? একটা গাড়ির নকশা, নকশা মানে ব্লু প্রিন্ট মানে হচ্ছে নকশা। তো গাড়িতে কী কী থাকবে আপনারা কিন্তু নকশা দেখে বুঝতে পারতেছেন, তাই না? যে এখানে একটা চাকা আছে, হেডলাইট আছে, টেইল লাইট আছে, ডোরস আছে, সাইড মিরর্স আছে, এগুলো সব আছে। এখন এইটা হচ্ছে গিয়ে মেইনলি ক্লাস, ক্লাস হচ্ছে গিয়ে একটা ডিজাইন মেইনলি, যে আমার একটা বাড়ি কী হবে সেটা ফার্স্টে কিন্তু আপনারা খেয়াল করবেন পিলারগুলো বসে, ফার্স্টেই কিন্তু দেওয়াল দেয় না, ফার্স্টে পিলার বসে। তো পিলার বসে, হ্যাঁ, নকশা করে। তো ওইটাই হচ্ছে গিয়ে এইটা ক্লাস, সোজা কথা, একদম অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আর অবজেক্ট হচ্ছে গিয়ে আমার যখন আমরা গাড়িটা বানানো শেষ করব সেটা হচ্ছে গিয়ে আমার অবজেক্ট। ক্লিয়ার? একটু ক্লিয়ার? আচ্ছা, আমি টেকনিক্যাল এখনই যাচ্ছি না। আচ্ছা, আর একটা উদাহরণ হইতে পারে হচ্ছে গিয়ে যেরকম ক্লাস হচ্ছে যদি অ্যানিমেল হয় তাহলে এটার অবজেক্ট কী কী হইতে পারে? ক্লাস অ্যানিমেল মানে কি? অ্যানিমেল হচ্ছে গিয়ে একটা শ্রেণী, তো এই শ্রেণীর ভিতরে কী থাকতে পারে? বিভিন্ন ব্র্যান্ড থাকতে পারে, যেরকম কাউ, চিকেন, তারপর গোট, এক্সেট্রা। এইবার ক্লাসের মধ্যে আমার কী কী থাকে? ক্লাসের মধ্যে আমার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মেথডস আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস। এটা কোর্স না, না এটা কোর্স মানে এটা হচ্ছে বেসিক অফ ওপি। আমি একটু দেখাই দিচ্ছি, সবাই বললো যে এটা দেখাইতে, বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিকটা আর কি। এটা আপনার কি চান? এটা হচ্ছে কি, হ্যাঁ আমি চাইলে দিয়ে দিতে পারি আপনাদের, স্যার আপনাদের দিয়ে দিবে, ঠিক আছে? এটা যেহেতু আরিফ স্যারের ক্লাস উনি দিবে, সমস্যা নেই। আচ্ছা, তো মেথডস আর অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস মানে কি জানি? অ্যাট্রিবিউটস মানে হচ্ছে আমরা যে ভ্যারিয়েবলগুলো ইউজ করি একটা ক্লাসের মধ্যে। ভ্যারিয়েবল তো চিনি, নাকি সি প্রোগ্রামিং করছি না সবাই?
তাহলে ভ্যারিয়েবল চিনি। তো আমরা যে ভ্যারিয়েবলগুলো ইউজ করি ওইটাই হচ্ছে অ্যাট্রিবিউট। ভ্যারিয়েবল বলতে আমরা কি কি বৈশিষ্ট্য আছে বা কি কি অ্যাসপেক্টস আছে এগুলো আমরা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে নর্মালি লিখি, ওটা কেমনে লিখি ওটা আমরা আসতেছি সামনে। আর মেথডস মানে হচ্ছে নর্মালি ফাংশন। ফাংশন লিখতে জানি সবাই, সি প্রোগ্রামে ফাংশন লিখছি ওই তো। আচ্ছা ওইটাই হচ্ছে গিয়ে আমার মেথডস। যেরকম একটা গাড়ির কথা চিন্তা করেন, তো গাড়ির মেথডস কি হইতে পারে, গাড়ির অ্যাট্রিবিউটস কি হইতে পারে, মেথডস কি হইতে পারে। তো অ্যাট্রিবিউটস হইতে পারে হচ্ছে গিয়ে আমার ব্র্যান্ড নেম, যেরকম মার্সিডিজ, দেন বিএমডাব্লিউ এক্সেট্রা। তারপর হচ্ছে গিয়ে মডেল, মডেল কি গাড়ির একটা মডেল থাকে না, মডেল নাম থাকে ওইটা, গাড়ির কালার ব্ল্যাক হোয়াইট, এগুলো হচ্ছে গিয়ে আমরা গাড়ির অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মানে আমরা যে জিনিসটা দেখে গাড়িগুলো চিনবো এগুলো নর্মালি অ্যাট্রিবিউটস হিসেবে আমি ইউজ করি। মেথড হচ্ছে গাড়ির স্পিড, এখন স্পিড কত আছে এটা একটা মেথড। এখন সেই ফাংশনটা কি করবে, এখন স্পিড কত আছে এটা ক্যালকুলেট করে দিবে। মেথড নর্মালি ফাংশন। এখানে মাইলেজ কি আছে, গাড়ির এখন বর্তমান সময়ে মাইলেজ কত যাচ্ছে, এটা কিন্তু অলওয়েজ চেঞ্জ হতে থাকে। এটা এমন না যে একটা গাড়ির মাইলেজ হচ্ছে গিয়ে 30 এটা আজীবন 30ই থাকবে, এমন না, না ওটা চেঞ্জ হয়। আপনারা যারা বাইক টাইক চালান তারা জানেন। দেন স্পিডও কিন্তু কনসিস্টেন্টলি চেঞ্জ হইতে থাকে, প্রথমে 0 থাকে তারপর 10-20 এরকম হইতে থাকে না। তো স্পিড এটাও একটা আমরা মেথডের মধ্যে নিতে পারি, যেগুলা আমার ফিক্সড। যেরকম আপনার বাইকের নাম পালসার, তো পালসার কি ফিক্সড না, এটা আপনি যতদিন চালাবেন ওটা তো ফিক্সড, এটা তো আর দরকার নাই চেঞ্জ করার। তো আমরা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল বা মেথড এগুলো দিয়ে রাখতে পারি। আচ্ছা বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? আচ্ছা তো এখানে যেটা আছে এটা হচ্ছে গিয়ে জাভার একটা বেসিক ওপির স্ট্রাকচার। এখান থেকে কি দেখা যায় লাস্টের থেকে নাকি একটু? আচ্ছা এটা জুম করার তো কোনো অপশন নাই। আচ্ছা আমি আমি এখানে লিখতেছি, যদি দেখা যায় তো ভালো। আচ্ছা বেসিক ওপি স্ট্রাকচার কি, ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করি, পাবলিক ক্লাস, ক্লাসের নাম দিছি আমরা হচ্ছে কার। এভাবে জুম হবে হবে না, না না ওইটা ওইটা হচ্ছে গিয়ে এটা হবে না, এটা স্লাইডসে হয় না, গুগল স্লাইডসে হয় না। আচ্ছা আমি লিখতেছি আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা পাবলিক ক্লাস কার, এখন কার হচ্ছে গিয়ে আমার ক্লাসের নেম, মানে আমি কার রিলেটেড যত অবজেক্ট আছে সেগুলো আমি তৈরি করতে চাচ্ছি। তাইলে আমি যদি একটা গাড়ি বানাইতে চাই তাহলে আমার কি কি লাগবে বলেন তো? আমরা মানে গাড়ির একটা গাড়ির কি কি নর্মালি থাকে, ফার্স্টে আমরা লিখতে পারি যে স্ট্রিং ব্র্যান্ড, মানে কি এটা একটা ব্র্যান্ড, আমরা গাড়ির একটা ব্র্যান্ড থাকবে অবশ্যই আপনি যে গাড়িটা বানাবেন। তারপর কি থাকবে, একটা মডেল নাম্বার থাকবে, ধরেন আইডি, গাড়ির তো আর আইডি থাকে না, গাড়ির থাকে মডেল নাম্বার, একটা মডেল নাম্বার থাকবে গাড়ির। দেন হচ্ছে গিয়ে আচ্ছা মডেলও আছে, স্ট্রিং মডেল, স্ট্রিং হবে। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে গাড়ির কি থাকে, কালার থাকে, থাকে না? ওকে তো এইখানে আপনারা দেখতেছেন যেটা, এখানে দেখেন কোনটা কি লেখা আছে। ফার্স্টের এই তিনটা জিনিস যে লিখলাম এগুলাকে কি বলবো, অ্যাট্রিবিউটস। আচ্ছা তো অ্যাট্রিবিউটসের পরে আমরা একটা জিনিস দেখতেছি, ওইটা কি আমরা একটু পরে আসি। তারপর আমরা একটা মেথড লিখি গাড়ির, এই মেথড ধরেন আমি নতুন একটা মেথড লিখলাম ভয়েড ড্রাইভ। ড্রাইভ মেথড মানে কি, গাড়ির একটা ফাংশন, কি করতে পারি আমরা গাড়ি চালাতে পারি, ধরেন ভয়েড ড্রাইভ লিখলাম। তো ড্রাইভে আমরা কি করব, কিছুই করব না, কিছু একটা প্রিন্ট করব। সাপোজ ধরেন প্রিন্ট কি দিলাম, কার ইজ রানিং অর কার ইজ স্টপড, এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে, কার ইজ রানিং। আচ্ছা এইটা তো আমরা চিনলাম, এটার নাম হচ্ছে গিয়ে কি, অ্যাট্রিবিউটস, এটাও তো আমরা চিনলাম, এটা কি? তাহলে মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি, এই জিনিসটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর।
কনস্ট্রাক্টরের কিছু বৈশিষ্ট্য আছে। কনস্ট্রাক্টর জিনিসটা কি আমি একটু বলি। কনস্ট্রাক্টর হচ্ছে আপনি একটা গাড়ি তৈরি করতে চাচ্ছেন, তৈরি করার সময় এখানে দেখেন এই যে কার ক্লাস, এখানে কি বাই ডিফল্ট কোনো ভ্যালু দেওয়া আছে, কোনো ব্র্যান্ড নেম দেওয়া আছে, মডেল নেম দেওয়া আছে? তো এইগুলো আমরা দিব কিভাবে? এগুলো তো আমার দিতে হবে, নাহলে তো আমার গাড়ি হবে না। তো এগুলো দেওয়ার জন্য আমার একটা সিস্টেম হচ্ছে কি কনস্ট্রাক্টর, যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি করব, একটা গাড়ি আছে, গাড়ির আমি ব্র্যান্ড, যখন গাড়িটা বানাবো তখন একটা ব্র্যান্ড নেম দিব, একটা আইডি দিব, মডেল দিব, এটার জন্যই হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টরটা কেমন হয় আমরা একটু দেখি, আমি এই মেথডটা মুছে দিলাম। আচ্ছা, কনস্ট্রাক্টর হবে হচ্ছে, কনস্ট্রাক্টরের নাম হচ্ছে সিমিলার টু কার নেম, সিমিলার টু দ্য নেম অফ দ্য ক্লাস, ঠিক আছে? মানে ক্লাসের যা নাম সেই নামই হবে, কার হবে। দেন এটার প্যারামিটার, প্যারামিটার কি কি হবে, যেগুলো আপনি আসলে রাইট করতে চান, যেগুলো আসলে আপনি ডাটা দিতে চান সেগুলো হবে, কি কি হবে, স্ট্রিং, স্ট্রিং ব্র্যান্ড, দেন স্ট্রিং, আমি ছোট করে লিখতেছি, স্ট্রিয়ার মডেল, দেন স্ট্রিয়ার কি কালার, ওকে। সো এগুলো হচ্ছে আমার কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর আমরা কি করব, এই কনস্ট্রাক্টরটা আমরা কোথায় কল করব আমি সামনে দেখাবো, যে এই কনস্ট্রাক্টরটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমি ফার্স্ট একটা কনস্ট্রাক্টর লিখলাম, লিখে এইবার এইখানে যে কনস্ট্রাক্টরের ভিতরে যে ভ্যালুগুলো আমার আসবে এগুলা কিছু একটা ভ্যালু ধরে রাখবে, ঠিক আছে? এই ভ্যালুগুলোকে আমরা বসাই দিব কিসে, এই ভ্যালুগুলোর মধ্যে, তাই না? তাহলে দেখেন এখানে ব্র্যান্ড কিন্তু বড় হাতের বি, ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড, দেন হচ্ছে গিয়ে মডেল ইকুয়াল টু বড় হাতের মডেল ইকুয়াল টু ছোট হাতের মডেল, দেন হচ্ছে কালার ইকুয়াল টু কালার, ওকে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা নর্মাল মেথডে, নর্মাল মেথডে কি থাকে, একটা রিটার্ন টাইপ থাকে না? এটা কিন্তু দেখতে অনেকটা মেথড বা ফাংশনের মতো, এটা একটা ফাংশনের মতো না, প্যারামিটার আছে, কিছু একটা কাজ করতেছি ফাংশনের মতো দেখতে, কিন্তু এটা কি কোনো রিটার্ন টাইপ আছে? এটা রিটার্ন টাইপ না। এটা অবশ্যই আপনাদেরকে জিজ্ঞাসা করবে, যেখানেই যান, কোনো সফটওয়্যার কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যান ওইখানে অবশ্যই জিজ্ঞাসা করবে আপনাদের যে কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য কী। এটা আমি যে কয়েকবার পরীক্ষা দিয়েছি আমার সব জায়গায় জিজ্ঞাসা করছে। তো কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে এটা নাম হবে ক্লাসের নামের সেম, এবং এটার রিটার্ন টাইপ আছে কোনো, নো রিটার্ন টাইপ, এই দুইটা হচ্ছে গিয়ে এটার বৈশিষ্ট্য। এইবার আমরা আসি যে অবজেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব। ধরেন আমরা তো একটা ক্লাস লিখলাম কার, তো এইটাকে আমরা এখন কিভাবে ক্রিয়েট করব এটা একটু দেখি। তো কার ক্লাস ক্রিয়েট করার জন্য আমরা জাভাতে, স্পেশালি জাভাতে যেভাবে লিখি, ধরেন কার, কারের একটা নাম বলেন, আচ্ছা বিএমডব্লিউ, দেন কার বিএমডব্লিউ, ওকে। সো কার বিএমডব্লিউ, এখানে জায়গা নেই আমি নিচে লিখতেছি, কার বিএমডব্লিউ ইকুয়াল টু নিউ, নিউ ওয়ার্ডটা ইউজ করতে হবে, নিউ ওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে? অবজেক্ট ক্রিয়েট করি, তো নিউ, নিউ কি দিব, কার, দেন আমার কি আসবে ফার্স্টে, আসবে হচ্ছে আমার মনে আছে কনস্ট্রাক্টরে কি কি ছিল আমরা একটু দেখে আসি, ব্র্যান্ড ছিল ফার্স্টে, ছিল কি ফার্স্টে, ব্র্যান্ড ছিল, তারপর কি ছিল, তারপর ছিল কালার, ফার্স্টে ছিল ব্র্যান্ড, এটা মনে রাখতে হবে, সিরিয়াল, মানে সিরিয়াল মনে না রাখলে হবে, আপনার ফার্স্টে ছিল ব্র্যান্ড, তারপর হচ্ছে মডেল, তারপর হচ্ছে কালার, হচ্ছে কালার, ওকে। সো আমি যখন একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করব আমরা সিরিয়ালি এগুলা দেখেন ওগুলা বসিয়ে দিচ্ছি। বিএমডব্লিউ হচ্ছে ধরেন মডেল নেম হচ্ছে গিয়ে M9, না এটা হচ্ছে ব্র্যান্ড, সরি, ব্র্যান্ড নেম হচ্ছে গিয়ে বিএমডব্লিউ, ব্র্যান্ড নেম হচ্ছে বিএমডব্লিউ, এটা একটা স্ট্রিং, তাই এখানে আমি কোড দিলাম। তারপর হচ্ছে মডেল নেম হচ্ছে গিয়ে M6, এটা একটা ফেমাস মডেল, আচ্ছা। তারপর কালার কি হতে পারে বলেন, পছন্দের কালার কি, রেড, আচ্ছা আচ্ছা রেড একজন, আচ্ছা ঠিক আছে। নেক্সট কার আমরা ব্লু দিয়ে ক্রিয়েট করব, ঠিক আছে? কি আপনার ক্লাস, হ্যাঁ
তাহলে ঢুকেন ঢুকেন আচ্ছা একটু সাবধানে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কিন্তু গাড়িটা তৈরি করে ফেললাম এখন গাড়িটা তৈরি করে ফেললাম এখন এই গাড়ির ব্র্যান্ড নেম যদি আমি লিখে সার্চ দেই মানে যদি লিখি যে BMW BMW ডট ব্র্যান্ড যদি লিখি ঠিক আছে ধরেন আমি এইটা যদি লিখি কোডের মধ্যে তাহলে কি প্রিন্ট করবে ব্র্যান্ড নেমটা কি ছিল BMW প্রিন্ট করবে এটা প্রিন্ট করবে হচ্ছে BMW যদি আমি লিখি BMW ডট কালার তাহলে কি প্রিন্ট করবে কালারটা কি ছিল রেড প্রিন্ট করবে সো আপনারা বুঝতে পারতেছেন কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে কনস্ট্রাক্টর কি করলো আমার এই BMW যে অবজেক্টটা বানালাম সেটার কালার সেট করে দিল তারপর সেটার একটা মডেল সেট করে দিল সেটার একটা ব্র্যান্ড নেমও সেট করে দিল আমি চাইলে মেথডটাও সিমিলারভাবে কল করতে পারি মেথডটা আমাদের কী ছিল ড্রাইভ সো BMW ডট ড্রাইভ এটা দিয়ে আমি বুঝতে পারবো গাড়িটা চলতেছে কি চলতেছে না কিছু একটা রিটার্ন করবে ঠিক আছে এই যে তো আমরা বুঝতে পারছি কেমন অবজেক্ট ক্রিয়েট করা হয় একটা ক্লাস থেকে কনস্ট্রাক্টর দিয়ে বুঝতে পারছি মোটামুটি আচ্ছা হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আমার ভিজুয়াল স্টুডিও কোডে যদি কেউ কোড করেন এটা অটোমেটিক একটা ওরা হচ্ছে গিয়ে দেখায় দেয় কোনটা কি আপনার তো ওই যে আমি তো বললাম যে কোনটা লিখতেছি আমি এটা তো আমার মনে নাও থাকতে পারে ফার্স্টে আমি দেখলাম মডেল নেমের জায়গায় ব্র্যান্ড নেম লিখে দিলাম ওলট পালট হয়ে যেতে পারে তো ভিজুয়াল স্টুডিও কোডে একটা সিস্টেম আছে ওরা হচ্ছে গিয়ে অটোমেটিক ওটা লিখে দেয় এটা লেখার দরকার নেই অটোমেটিক এটা সাজেশন দিয়ে দেয় ঠিক আছে কিভাবে করেছে আগে আগে ক্লাস করে মানে ওই যে কনস্ট্রাক্টর বা মেথডগুলো দিয়ে দিয়ে এরপরে ওই যে মেইন অবজেক্টে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করে হ্যাঁ 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 মেইন অবজেক্টই তো এই যে মেইন এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ভিতরে যে এই যে প্যারামিটার মধ্যে লেখছেন না সার্ট লাগে এই যে যে এই ব্র্যান্ড এই প্যারামিটারও যা যা লেখছেন এইভাবে বুঝা গেছে ও আচ্ছা আচ্ছা না কনস্ট্রাক্টর এইভাবেই তো লেখা হয় কনস্ট্রাক্টর আর কোনো সিস্টেম নাই আপনি হয়তো মানে কি বলতেছে আমি না দেখলে আসলে বুঝবো না খাতা আছে খাতায় লেখা আছে আচ্ছা যাই হোক আমি জাস্ট এই যে এইখানে যে ব্র্যান্ড ইয়া দেওয়া আছে ব্র্যান্ড কলম দেওয়া আছে এটা দেওয়ার দরকার নাই জাস্ট আপনি হচ্ছে টয়োটা আইডি আর হচ্ছে গিয়ে ওই মডেল নাম্বারটা লিখে দিলেই হবে আচ্ছা আচ্ছা নেক্সটে আসি এইটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে ফুল কোড ঠিক আছে এটা হচ্ছে ফুল কোড এই আমি পুরাটা যে করলাম সেই কোডটা এখানে দেখানো আছে আচ্ছা ওপির পিলার্স আছে চারটা এটা কি আপনারা জানেন স্যার এটা বলছে এটা নিয়ে আচ্ছা ওপির পিলার্স আছে চারটা এটা আপনারা দেখছেন কারণ আমাকে আপনাদের এক্সারসাইজ করতে দিছে এগুলার উপরে ইনহেরিটেন্স পর্যন্ত দেখছেন আচ্ছা ফার্স্টে হচ্ছে গিয়ে চারটা পিলার হচ্ছে গিয়ে এনক্যাপসুলেশন ইনহেরিটেন্স পলিমরফিজম অ্যান্ড অ্যাবস্ট্রাকশন ঠিক আছে এই চারটা হচ্ছে পিলার এখন আমি একটু শর্টকাটে আপনাদের দেখাই দিব যে কোন পিল কার মানে কি আসলে ঠিক আছে কার মানে কি দেখাই দিব তো সেইটা ফার্স্টের পিলারের নাম হচ্ছে এনক্যাপসুলেশন এনক্যাপসুলেশন মানে আসলে কি এনক্যাপসুলেশনের মানে হচ্ছে গিয়ে আমার যেটা হচ্ছে সেন্সিটিভ জিনিস সেন্সিটিভ জিনিসকে কি করে ফেলবে হাইড করে ফেলবে এগুলোকে লুকায় ফেলবে আপনি দেখতে পারবেন না একটা ইউজার যখন ঢুকবে সে দেখতে পারবে না যে সেন্সিটিভ জিনিস কি আপনারা জাভায় একটা জিনিস লেখেন খেয়াল করছেন লেখেন হচ্ছে গিয়ে পাবলিক ক্লাস পাবলিক ক্লাস লেখেন না পাবলিক ক্লাস মানে কি পাবলিক ক্লাস মানে হচ্ছে এই ক্লাসটা সরকারি মানে এই ক্লাসটা সবাই দেখতে পারবে ইউজ করতে পারবে এটা হচ্ছে পাবলিক ক্লাস তো আমার কিছু কিছু জিনিস থাকবে যেটা আর কি আমি চাই যে আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না তো সেইটা হচ্ছে গিয়ে আমরা কি করি প্রাইভেট করে দিই তাই না তো এই যে প্রাইভেট করলাম
এইটা কি বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন মানে হচ্ছে আমরা কিছু জিনিস লুকায় রাখবো। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ লুকায় রাখার সুবিধাটা আছে। আপনারা যখন নর্মাল কোডিং করেন, নর্মাল সিতে একটা প্রবলেম সলভ করেন, ওখানে কি প্রাইভেট দেওয়ার অপশন আছে? ওইখানে সবাই সব কিছু দেখতে পারবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা আছে। সো এই জন্য এটা আলাদাভাবে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে কি বলা আছে যে প্রাইভেট সেট করতে পারবো আমরা, এবং এই যে প্রাইভেট যে সেট করলাম, একটা ধরেন ভ্যারিয়েবল প্রাইভেট আমি সেট করে দিলাম, তো এই প্রাইভেট সেট করার পরে এই জিনিসটা আমি এখন কিভাবে এডিট করব। ধরেন ইউজার তো এডিট করতে পারবেই না, আমি কিভাবে করব? আমার তো এটা তো প্রাইভেট করা, আমি তো পারবো না ডিরেক্ট। তো আমি কিভাবে করব, একটা গেট আর সেট মেথড আছে। এটা কি আপনারা পরে দেখতে পাবেন, জাস্ট মনে রাখেন, জাস্ট দেখে রাখেন যে গেট আর সেট মেথড আছে, মানে দুইটা ফাংশান আছে, এই দুইটা ফাংশান কল করে আমি এই দুইটা এডিট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা কোড দেওয়া আছে, কোডে দেখানো আছে হচ্ছে এই যে একটা স্ট্রিং নেম। আচ্ছা দেখতে পাচ্ছেন না, এখানে দেখেন কোডে এই যে লাল জিনিসটা যে করা আছে, এখানে অ্যাকচুয়ালি লেখা আছে প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং নেম। তো প্রাইভেট স্ট্রিং নেম লেখা আছে, আবার মেইন যে ক্লাস, মেইন ক্লাসে দেখেন এখানে কল করা হয়েছে অবজেক্ট ডট নেম। এখন প্রাইভেট স্ট্রিং নেমটাকে কল করা হয়েছে, কল করা হয়েছে মানে ডাকা হয়েছে। তো প্রাইভেট স্ট্রিং নামকে যেই ডাকা হয়েছে তখন কি হবে দেখতে পাবো আমরা? এটা কি করা, প্রাইভেট করা, এটা কি আমরা দেখতে পাবো অন্য ক্লাসে দেখতে পাবো? পাবো না। সো এখানে কি বলা হয়েছে যে একটা এরর আসবে যে প্রাইভেট ক্লাস আমরা দেখতে পারবো না। ঠিক আছে, আমরা অনলি কোন ক্লাস দেখতে পারবো, পাবলিক ক্লাস দেখতে পারবো। আচ্ছা এটাই হচ্ছে ইনক্যাপসুলেশন। আজকে আপনাদের একটা প্রবলেম সলভ করতে দিব আমি, সেটা স্যার বলে দিছে, সেটা হচ্ছে গিয়ে ইনহেরিটেন্সের উপর। সবাই একটু ইনহেরিটেন্সটা খেয়াল করেন। তো ইনহেরিটেন্স আসলে কি জানেন কেউ? কি বলেন, আচ্ছা সহজ বাংলা ভাষায় ইনহেরিটেন্স মানে কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া, আমরা দাদা চাচার কাছ থেকে সম্পত্তি পাই, এটা একটা এক্সাম্পল হইতে পারে। ঠিক আছে, অনেক কিছুই পাই, চেহারা পাই, তারপর ব্লাড টাইপ পাই, অনেক কিছুই পাই। আচ্ছা যাই হোক, ইনহেরিটেন্স মানে হচ্ছে কি, আমার যেটা চাইল্ড ক্লাস কি করবে, তার প্যারেন্ট বাবা দাদা এদের কাছ থেকে কিছু একটা জিনিস ইনহেরিট করবে বা নিবে, উত্তরাধিকার সূত্রে পাবে। ইনহেরিট বিভিন্ন জিনিস করতে পারে। আমাদের ক্লাসের ক্ষেত্রে কি কি জিনিস আছে মেইনলি? মেইনলি আছে হচ্ছে অ্যাট্রিবিউট অ্যান্ড মেথড। ক্লাসের ক্ষেত্রে আমার দুইটা জিনিস আছে, অ্যাট্রিবিউট আর মেথড। আমরা ইনহেরিট করতে চাইলে এই দুইটা জিনিস চাইল্ড ক্লাসে ইনহেরিট করতে পারি। একটা কোড এক্সাম্পল এখানে দেওয়া আছে, ফার্স্টের ক্লাসটা হচ্ছে গিয়ে, ফার্স্টে কিছু একটা একটা ক্লাস দেওয়া আছে, ক্লাস হচ্ছে গিয়ে ভাইকেল। ধরেন ফার্স্টে একটা ক্লাস দেওয়া আছে, এটা হচ্ছে ভাইকেল। এখন ভাইকেলের ভিতরে ধরেন কিছু একটা প্যারামিটার দেওয়া আছে, ধরেন ইন্ট এক্স, ইন্ট ওয়াই, কিছু একটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা আর একটা ক্লাস ক্রিয়েট করছি। ভাইকেলের তো অনেক রকম হইতে পারে, কি কি হইতে পারে, বাস, ট্রাক, বাইক, অনেক রকম হইতে পারে। তো আমরা আর একটা ক্লাস ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ক্লাস কার। তো ক্লাস কার এখন কি করবে, ক্লাস কার কিসের মধ্যে পড়ে? ক্লাস কারও তো ভেহিকেলের মধ্যেই পড়ে নাকি, তাই না? যেরকম মানুষ কিসের মধ্যে পড়ে, অ্যানিমেলের মধ্যে পড়ে, গরু ছাগল অ্যানিমেলের মধ্যেই পড়ে, তাই না? এরকম তো ক্লাস কার হচ্ছে গিয়ে, ক্লাস কার এবার কি করবে, প্রত্যেকটা অ্যানিমেলের, প্রত্যেকটা গাড়ির একটা কমন কি থাকে, গাড়ি কি দিতে পারে, হর্ন, হর্ন দিতে পারে। প্রত্যেকটা গাড়ি হর্ন দিতে পারে না, হর্ন দেওয়ার সিস্টেম থাকে না যে গাড়িই হোক। তো আচ্ছা, তো ক্লাস কার কি করবে, এই ভেহিকেলকে এক্সটেন্ড করবে।
ভাইকেলকে এক্সটেন্ড করলে এখন কি হবে বলেন তো? এর যতগুলা অ্যাট্রিবিউট, এর যতগুলা অ্যাট্রিবিউট আছে সবগুলা এ কি করতে পারবে? সবগুলো অ্যাক্সেস করতে পারবে, সবগুলো নিয়ে কাজ করতে পারবে। ইনহেরিট করা মানে কি? ইনহেরিট করা মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসে যা আছে সেইটা ও নিয়ে নিবে, নিয়ে নিয়ে ও এটা নিয়ে কাজ করতে পারবে, এটাই হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন আছে কোনো? নেক্সটের যে ওপির যে বিষয়টা হচ্ছে এটার নাম হচ্ছে পলিমরফিজম। এখন পলি মানে কি? পলির অর্থ হচ্ছে মেনি, মেনি, আর মর্ফ মানে হচ্ছে ফর্ম। পলিমরফ মানে হচ্ছে মেনি ফর্মস। ঠিক আছে, পলিমরফিজম মানে মেনি ফর্ম। মানে একটা এক্সাম্পল দেখি, এখানে সবগুলো একটু কালো দেখেন। এইখানে হচ্ছে গিয়ে কী লেখা আছে? পাবলিক ভয়েস ভয়েড অ্যানিমেল সাউন্ড, অ্যানিমেল সাউন্ড নামে একটা ক্লাস আছে। এই ক্লাসের মধ্যে, সরি, অ্যানিমেল সাউন্ড নামে একটা মেথড আছে, এইখানে আর একটা ক্লাস আছে, এইখানেও অ্যানিমেল সাউন্ড নামে একটা মেথড আছে। তো দেখেন, এইখানে আর একটা ক্লাস আছে, এইখানেও অ্যানিমেল সাউন্ড নামে একটা মেথড আছে। এখন এইটা হচ্ছে যেহেতু অ্যানিমেল ক্লাস, এই অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ড করছে কে? পিগ। পিগ কিন্তু অ্যানিমেলেরই একটা অংশ, তাই না? অ্যানিমেল ক্লাসকে এটা এক্সটেন্ড করছে। এক্সটেন্ড করা মানে কি? ইনহেরিট করা। এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটাকে ইনহেরিট করছে, এবং ডগও হচ্ছে কি অ্যানিমেলকে কি করছে? ইনহেরিট করছে। ইনহেরিট করার পর কি করলো? দেখেন, প্যারেন্ট ক্লাসে একটা মেথড আমার ছিল না, এই মেথডকেই বিভিন্নভাবে ইউজ করছে। যেমন এইখানে পিক সেইস উই উই, পিক উই উই করে ডাকে, আবার ডগ ঘেউ ঘেউ করে ডাকে। তো সে অ্যানিমেল সাউন্ড, অ্যানিমেলের যে সাউন্ড মেথডটা আছে সেই মেথডকে একবার উই উই হিসেবে ইউজ করছে, একবার ঘেউ ঘেউ হিসেবে ইউজ করছে। বোঝা গেছে? মানে সাউন্ডটাকে সে ডিফারেন্ট ডিফারেন্টভাবে নিয়ে ইউজ করতেছে। সো এটাই হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে কি? ধর একটা মেথড আছে, এই মেথডকে, এই মেথডের মধ্যে ধরেন লেখা আছে হচ্ছে গিয়ে কালার রেড, কালার ইকুয়াল টু রেড মেথডে লেখা আছে। এইবার আর একটা ক্লাস কি করবে? এই সেম মেথডটাকে ইউজ করে কালার ইউজ করবে কি? ধরেন ব্লু, সবার ফেভারিট কালার। তারপর আর একটা ক্লাস কি করবে? এই সেম মেথডটা ইউজ করে কালার বানিয়ে দিবে হচ্ছে গিয়ে গ্রিন। ঠিক আছে, এরকম। মানে আমরা একটা জিনিসকে অনেকভাবে ব্যবহার করব। জিনিস কিন্তু একটাই, জিনিস কিন্তু অ্যানিমেল সাউন্ড, দেখেন একই জিনিস, কিন্তু আমরা ইউজ করতেছি ডিফারেন্ট ডিফারেন্টভাবে। তো এইটাই হচ্ছে গিয়ে আমার পলিমরফিজম। মানে হচ্ছে আমরা মেনি ফর্মস, মানে একজনের অনেক রকম চেহারা, একই মেথডের অনেক রকম চেহারা, এটাই হচ্ছে পলিমরফিজম। নেক্সট যেটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে অ্যাবস্ট্রাকশন মানে কি জানেন? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে গিয়ে আমরা ডিটেলস হাইড করে ফেলবো, কোনো ডিটেলস রাখবো না, জাস্ট যেটুক দরকারি সেইটুক দেখাবো। যেরকম একটা উদাহরণ হচ্ছে টিভির রিমোট। তো দেখেন, একটা রিমোট, এই যে এটা হচ্ছে একটা টিভির রিমোট, একটা রিমোটে আপনি কি করেন? একটা সুইচে চাপ দেন আর কিছু একটা কাজ হয়, আপনার এর বাইরে আর কিছু জানার দরকার আছে? দরকার নেই। কিন্তু আপনি যখন একটা সুইচে চাপ দেন, তার ভিতরের প্রসেসর আছে, তারপর ডিভাইস আছে, বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স আছে, এগুলো সার্কিটরির ভিতরে কত লজিক্যাল অপারেশন হয় না? একটা সুইচ চাপ দেওয়ার জন্য তো চাপ দেওয়ার পরে অনেক কিছু হয়, তারপর একটা সিগনাল যায়, তারপর কাজটা হয়। আপনার কি জানার দরকার আছে এটা, যে একটা চাপ দিলে এর ভিতরে কী কী হচ্ছে, কী কোন জায়গা থেকে কোন জায়গায় সিগনাল যাচ্ছে, দরকার আছে? এটা কিন্তু দরকার নেই, আমার কাজ হইলেই হয়েছে। সো মেইন অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে কি, আমরা এই যে এই ভেজালটাকে হাইড করে দিয়েছি, তাই না? হাইড করে জাস্ট কিসের মাধ্যমে হাইড করছি? একটা বাটনের মাধ্যমে হাইড করছি।
আমরা জাস্ট এই বাটনটাই জানি, আর কিচ্ছু জানি না। বাটনের পিছনে কি হচ্ছে আমরা কিছুই জানি না, এটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার? সহ মানে কোনো ভেজাল জিনিস হাইড করে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এটা সুবিধা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাকশন, দেখেন অ্যাবস্ট্রাকশন হচ্ছে গিয়ে ধরেন আমরা ধরেন একটা মেথড লিখলাম এনিমেল, একটা ক্লাস ক্রিয়েট করলাম এনিমেল, মেথড না একটা ক্লাস ক্রিয়েট করলাম এনিমেল। এখন এনিমেলের আমরা আগের বার কি করছিলাম, এনিমেল সাউন্ড নিয়ে কাজ করছিলাম, আমরা এনিমেল সাউন্ড নিয়ে কাজ করছিলাম। তো এনিমেল সাউন্ডটা কি মনে আছে, যখন এক্সটেন্ড করলাম তখন ওই জিনিসটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিল। তা যে জিনিসটা আমার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, যে জিনিসটা আমার অরিজিনাল থাকতেছেই না, মানে আমার এই জিনিসটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাইলে এটা কি আমার লেখার দরকার আছে? আমি জাস্ট এইটাকে কল করে চেঞ্জ করে দিলেই তো হইল। বুঝছেন কথা? মানে হচ্ছে গিয়ে এই এনিমেল সাউন্ডটার এখানে কিছু একটা লেখা আছে, সাপোজ প্রিন্ট এবিসি কিছু একটা লেখা আছে এনিমেল সাউন্ডের মধ্যে, কিন্তু আমরা কিন্তু এবিসি ইউজ করব না, আমরা যেই এটাকে এক্সটেন্ড করতেছি, যেই এটাকে এক্সটেন্ড করে হচ্ছে গিয়ে ক্লাস ধরেন ডগ করতেছি, ক্লাস ডগ এক্সটেন্ডস এনিমেলস করতেছি, তখন আমার ডগের এনিমেল সাউন্ড কেয়ার এটা থাকবে, তখন এটা কি হয়ে যাবে, ডগের এনিমেল সাউন্ড হবে বাউ বাউ সামথিং। তো এইটা তো আর এমন থাকতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, তাহলে কি এটা কি ফাউল লিখে রাখার দরকার আছে আমার? আমরা কি করতে পারি, এটা মুছে দিতে পারি, জাস্ট ডককে যখন ডাক দিব তখন যখন যখন দরকার হবে তখন তখন লিখতে পারি, নাইলে আমার লেখার দরকারই নাই এটা। সো এই যে আমরা আননেসেসারি জিনিসটাকে বাদ দিয়ে দিলাম, যেটা দরকার নাই ওটাকে বাদ দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমার মেইনলি অ্যাবস্ট্রাকশন। বোঝা গেছে? সো এইটাই হচ্ছে গিয়ে আমার চারটা, এটাই হচ্ছে কি আমার চারটা ইয়ের চারটা হচ্ছে পিলার্স। তো এইটাই হচ্ছে কি আমার বেসিক অফ ওপি, আপনাদের এই পর্যন্তই হচ্ছে কি বেসিক অফ ওপি, এইটুকু যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন যে ওপি আসলে কি।